আসে যদি অর্থ হয় যদি কর্মসংস্থান তাহলে কার না ভালো লাগবে এসব বিষয়ে বিস্তারিত দেখব শুনব আমরা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি চলুন দেখে আসি আলোকচিত্রে আয়বদ্ধক ও আত্মকর্মসংস্থানের মুখী ইলেকট্রনিক প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে ইস্তরবন্দর বেনাপোল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পাঁচ দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় আয়োজন করে জেলা সমবায় সমিতি কর্মশালায় বিভিন্ন সমিতি সদস্যরা সহ বেকার যুবক যুবতীরা ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন উপজেলা সমবায় উপপরিষদ শামীম আক্তার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলায় সমবায় কর্মকর্তা এবি এস এম আকাশ আলী অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় পরিদর্শক মুক্তাদির হোসেন উপজেলা যুবক উন্নয়নের সহকারী কর্মকর্তা হাবিবুর রহমান উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ রহিম সমবায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও গান গেয়ে শোনান সমবায় সদস্য সাংবাদিক আলী হোসেন অধ্যক্ষ জনশক্তির ক্ষমতা অর্জনে সুদূর প্রসারিত চেতনা লক্ষ্য করে মুজিব শতবর্ষের উপহার হিসাবে এই কর্ম পরিকল্পনা করা হয় উদ্বোধন অনুষ্ঠান বিশেষ অতিথি হিসাবে উপস্থাপনা জেলা সমবায় পরিদর্শক মুক্তাদি বলেন আমাদের এই প্রয়াস যদি একজন মানুষের আর কল্যাণে আসে তাতে করে একটি পরিবারের দশজন সদস্য সুফল ভোগ করবে পাঁচ দিনের প্রশিক্ষণে শিক্ষার্থীদের সাধারণ বিদ্যুৎ ব্যবহার সিলিং ফ্যান প্রেশার কুকার রাইস কুকার আয়রন মেশিন সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিদিন সকালে কলা বিস্কিট দুপুরে বিরিয়ানি পরিবেশন করা হয় শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ শেষে পাঁচ দিন পর শিক্ষার্থীরা বলেন আমরা আমাদের সংসারের বিদ্যুতের সাধারণ কাজগুলো নিজেরাই করতে পারব আগে এই সমস্ত কাজে হাত দিতে খুব ভয় করত কিন্তু ট্রেনিং নেওয়ার পরে মনে সাহস এসেছে তাছাড়া টুকিটাকি কাজে কারেন্ট মিস্ত্রি অযথা বিল করে আমাদের যে অর্থ ব্যয় করত এখন তা আর পারবে না প্রশিক্ষণ দিয়েছেন স্থায়ী প্রশিক্ষণ হৃদয় হোসেন প্রশিক্ষণের শেষ দিনে শিক্ষার্থীদের ৫৫০ টাকা সম্মানিত সার্টিফিকেট এবং রিপোর্টার্স মাল্টিপারপাস সোসাইটি কৃতিত্ব একটি করে দেয়াল ঘড়ি উপহার দেওয়া হয় এই সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম আকাশ আলী জেলা সমবায় পরিদর্শক মুক্তাদি উপজেলা সমবায় পরিদর্শক শামীম হোসেন ও সদস্যরা হ্যালো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন সমবায় কর্মকর্তা ও অতিথিরা শুনুন আলী হোসেনের গান ও কবিতা তারা অতি উচ্চ আগ্রহের তা কি আন্তরিকতার জন্য আপনাদের সাথে কি আন্তরিকতার পরিচয় দিয়ে রিপোর্টার্স পার্টি সোসাইটি আপনাদের সাথে সাথে একটা ইলেকট্রনিক গিফট উপহার দিচ্ছেন এই জন্য উপজেলা সমবায় দপ্তরের পক্ষ থেকে রিপোর্টার্স পার্টি কোঅপারেটিভ সোসাইটিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এই পাঁচ দিন শিক্ষা গ্রহণ করলেন আর প্রশিক্ষক মহোদয় যদি আপনাদের শিখালেন আপনাদের ভিতরে একটা ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে নাকি ভ্রাতৃত্বের বন্ধন আমি চাইবো যে এই ভ্রাতৃত্বের বন্ধনটা আপনাদের অটুট থাকুক এবং আপনারা যা শিখছেন সবাই কি কাজ শিখছেন তো কি কি কাজ শিখছেন এটা নিঃসন্দেহে একটা ভালো জিনিস নিঃসন্দেহে এবং এখান থেকে আপনাদের পরিবার পরিজন চালানোর মতো সক্ষমতা আপনারা জ্ঞান অর্জন করছেন এটি যদি আপনারা যদি বাস্তবে কাজে লাগান
তাহলে আপনি সহ আপনার পরিবার সহ আরো আপনি কর্মচারী ওইখানে নিয়োগ করতে পারেন। কাজেই আপনাদের এই প্রশিক্ষণগত জ্ঞান দ্বারা অনেকেরই উপকার হবে, সেই উপকারটা আপনারা করার চেষ্টা করবেন। এই প্রশিক্ষণটা শুধুমাত্র গভর্নমেন্টের মানুষ আছে সমাজের সময় কর্মকর্তার সাথে একটু সমন্বয় করে আমাদের মধ্যে থেকে যদি কিছুটা আপনার দপ্তরের এই এ ধরনের ট্রেনিংয়ের যদি কোনো বিষয়ে সুযোগ দেওয়া হয় তাহলে আমার মনে হয় আমি একটু সহকারী হিসেবে কৃতজ্ঞতা চাকরি চাই। কিন্তু আসলে এই ধরনের মূল মানুষকে ফিরে আসতে হবে, আমাদের সবসময় পজিটিভলি নিয়ে জিনিসটা ভাবতে হবে। যেমন আমি যদি বলি যে একটা গ্লাস কেন নষ্ট হইল, কীভাবে এটাকে মেরামত করা যায়, কোথায় নিয়ে মেরামত করতে হবে, অথবা নিজে যদি আপনি এটার উপরে প্র্যাকটিস করেন তাহলে আপনি এর থেকে ইনকাম করতে পারবেন। পঞ্চম দিন মেয়াদি, পাঁচ দিন মেয়াদি এই প্রশিক্ষণে আজকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আছেন অর্থ দপ্তরের উপজেলা কার্যালয়ের সমবায় উপজেলা সমবায় কর্মকর্তা জনাব মোহাম্মদ আকাশ আলী স্যার। কোনো ট্রেনিং সফল হওয়ার জন্য সঠিক প্রশিক্ষণার্থী এবং সঠিক প্রশিক্ষক এবং পরিবেশ, এই তিনটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা সব সময়ের ভিতরে আপনাদের সিলেক্ট করছিলাম প্রশিক্ষণার্থী, কিন্তু পরিবেশটা সেই রকম মানে এই ট্রেনিংটার জন্য ওই ধরনের পরিবেশ কিনা কতটুকু জানি না, যাই হোক সেটা হয়তো আপনারা ওভারকাম করে হয়তো একটা ভালো ট্রেনিং হয়েছে এটা আমার বিশ্বাস। আমি হিসাবে মানে পাঁচ দিন থাকার কথা কিন্তু পারিনি, তারপরেও আমার মনে হয় আমি যেটুকু যে দুদিনে আসছি আপনারা সবাই আন্তরিক ছিলেন, আর প্রশিক্ষককেও আমি ধন্যবাদ জানাই, উনিও আন্তরিকতার সাথে ট্রেনিংটা মানে আপনাদেরকে প্রশিক্ষণটা প্রদান করছে। তো আমরা যেটা শিখছি এটা আমরা যদি কর্মক্ষেত্রে মানে লাগাইতে পারি বা আমাদের মানে সে পারিবারিক জীবনেও যদি আমাদের সবারই এখন এই যে জিনিসগুলো শিখাইছে এটা সবারই এখন প্রয়োজন একটা বিষয়, এটা যদি আমরা নিজেদের ব্যক্তিগত কাজ হোক বা আমরা যদি পেশা হিসাবেও নিতে পারি সেটা হচ্ছে আমাদের সফলতা। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা দিদা, আমাদের এই সমাপনী অনুষ্ঠানের আমাদের যে কোর্স পরিচালক ছিলেন জেলা সমবায় কার্যালয় থেকে আগত পরিদর্শক প্রশিক্ষক জনাব আব্দুল মুক্তাদির, উনি আপনাদের সামনে ওনার সমাপনী বক্তব্য উপস্থাপন করছেন। আমি মহোদয়কে আপনাদের সামনে কিছু বলার জন্য আহ্বান করছি। আমি ছিলাম সহকারী কোর্স পরিচালক, আমার প্রশিক্ষক মহোদয় উনি ছিলেন কোর্স পরিচালক। পাঁচটা দিন উনি ব্যস্ত ছিলেন, উনি আরও সাতটা উপজেলাতে আইজিএ বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ চলছিল, যার প্রত্যেকটাই উনি কোর্স পরিচালক। ওনাকে অনেক ব্যস্ত থাকতে হয়েছে যে কারণে উনি আমাদের সাথে উদ্বোধনী এবং সমাপনী দুইটা দিন উপস্থিত হতে পেরেছেন। পাঁচটা দিন আমি আপনাদের সাথে ছিলাম, আমি দেখেছি আপনাদের মনোযোগটা, আপনারা কত সুন্দরভাবে এবং বিশেষ করে আমার যিনি ট্রেনার ছিলেন হৃদয়, উনি কিন্তু এত ইয়ে করে মানে বোঝাচ্ছিলেন যেটা আপনারা অনেক বেশি গ্রহণযোগ্যভাবে গ্রহণ করেছেন। এবং আমি এই প্রশিক্ষণের সাথে অ্যাজ এ সহকারী কোর্স পরিচালক হিসাবে এটা বলতে পারি যে আপনারা আপনাদের যা আকাঙ্ক্ষা আপনারা যেটা নিয়ে শুরু করেছিলেন আজ মনে হয় পাঁচ দিন পরে অ্যাটলিস্ট আপনারা যে কারেন্ট যে জিনিসটা বিদ্যুৎ যে জিনিসটা যেটা দেখলে আপনারা হয়তোবা অনেকেই ভয় পেতেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে ভয় পেতাম, হয়তোবা আমিও আপনাদের সাথে থেকে জিনিসটা সম্পর্কে জানতে পেরে মনে হচ্ছে যে না আমরা অ্যাটলিস্ট একটা টেস্টার ধরা শিখেছি, একটা কানেকশন লুজ থাকলে হয়তোবা আমরা সেই কানেকশনটাকে আমরা জয়েন্ট দিতে শিখেছি, এই অর্জনটুকু আমাদের মনে সুসংহত সবার হয়েছে তাই না? যদি এইটা যদি সম্ভব হয়ে থাকে তাহলে আমি এবং আমার দপ্তর উপজেলা সমবায় কার্যালয় এবং জেলা সমবায় কার্যালয় হয়তোবা আমরা এই যে সরকারের যে টাকাটা আপনাদের পিছনে ব্যয় হচ্ছে আপনাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য হয়তোবা আমাদের সেই প্রচেষ্টাটা সফল হয়েছে। আপনারা সকলে এই সাবজেক্টটাকে কাজে লাগিয়ে এবং আগামীতে যাতে যদি কর্মসংস্থান সৃষ্টির জন্য অনেক ইয়াং ছেলে আছে যাদের হচ্ছে হয়তো ইন্টারমিডিয়েট পড়ে অথবা অনার্স পড়ে তারা কিন্তু এই সম্ভাবনাটাকে কিন্তু কাজে লাগাইতে পারে। আপনাদের পড়ালেখা অনেকে হয়তো বা টেকনিক্যাল সাইড পড়ালেখা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কাজে লাগতে পারে, অনেকে হয়তো বা বেকারত্ব দূরীকরণের জন্য দোকানপাট করে দিতে পারেন, আপনারা এই সাবজেক্টটাকে বেড়ে রাখবেন ঠিক আছে এবং যেটা শিখছেন সেটা নিয়ে কন্টিনিউ করে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, জয় করব। সর্বশেষ সম্মানী বক্তব্য দেবেন আমাদের সমাবেশে। এ পর্যায়ে আমরা সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করবো যে সর্বের অনুষ্ঠানে উপজেলা সময় পরিদর্শন করতে।
যা তিনি দীর্ঘ পাঁচ দিন আপনাদের সাথে সময় দিয়েছেন। আলী হোসেন, বেকারতার তীব্র নখরে যখন বিধ্বস্ত জনপদ, আশার বাতিতে আলোকিত তখন সমবায়ের প্রশিক্ষণ সম্পদ। এ প্রচেষ্টা সফলতা অর্জনের চেষ্টা ফেরাতে পারে জীবনের গতি, অলসতা অজ্ঞানতা প্রশান্তি করে সাফল্যের সাফল্যের পথে ক্ষতি। দেশ জুড়ে ঘুমিয়ে নানান সম্ভাবনা অগণিত কর্ম বসে, আমাদের সুসংগতি আনতে উর্বরতা বাড়াতে লাগাম জন্ম কষে। যদি কিছু করতে পারি প্রশিক্ষণের মাধ্যমে, আমাদের জীবনে প্রচেষ্টা সফলতা পাবে, সমৃদ্ধি পাব বিফল মনে। একবার মাহে বারবার করি নিজেদের প্রয়োজনে, আন্তরিক হলে অসম্ভব কিছু নয়, নহে কিছু অকারণে। মুজিব শতবর্ষ সৌভাগ্য হয়ে স্মৃতিময় হোক সভাকারে, অদক্ষ জনশক্তি দক্ষতা নিয়ে যোগ হোক সরকারে। চারিদিকে নজর দিয়ে খুঁজে যত অসমন্বতা, বিদায় দিব ভাগ্য ফেরাবো জেঁকে বসা বই। আমি বাংলার বাউল সম্রাট লালন সাইজের একটি সংগীত পরিবেশন করে হচ্ছে আপনাদের সামনে। প্রভু নিরঞ্জন যোগে তো মাকে দেখি, তুমি সখা আমি সখি। ধ্যান যোগে তো মাকে দেখি, তুমি সখা আমি সখি। মম হৃদয় মন্দিরে থাকি, হৃদয় মন্দিরে থাকি, তাও দেখার দর্শন। এসো রে প্রভু নিরঞ্জন, তুমি ভক্তি তুমি মুক্তি, অনাদির ভাব আত্মশক্তি। তুমি ভক্তি তুমি মুক্তি, অনাদির ভাব আত্মশক্তি। দাও যদি হে ভক্তির শক্তি, দাও যদি হে ভক্তির শক্তি, তাতে তৃপ্ত হয় ভাব। এসো হে প্রভু নিরঞ্জন, এসো হে প্রভু নিরঞ্জন। ত্রিগুণে শ্রী জীবন সংসার, লীলা দেখে পয়দা লোকসার। ত্রিগুণে শ্রী জীবন সংসার, লীলা দেখে পাইলাই সাজনা তুলমুন তাহারুপর, সাজনা তুলমুন তাহারুপর। নূর তাজুল্লার হয় আসো, এসো হে এসো হে এসো হে প্রভু। আমি